নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের অনলাইন কোচিংয়ে তোমাদেরকে স্বাগত। তো আজকেও আমি চলে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শৈশবের মানসিক ও প্রাক্ষোভিক বিকাশজনিত বৈশিষ্ট্য, অর্থাৎ কগনিটিভ অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি। তো দেখতে যে শৈশবের মানসিক ও প্রাক্ষোভিক বিকাশজনিত বৈশিষ্ট্য, তো আগের যে টপিকগুলো আমি আলোচনা করেছিলাম দুটো ক্লাসে, সেই দুটো ক্লাসে আমরা কিন্তু এই রিলেটেড বিষয়েই আলোচনা করেছিলাম, অর্থাৎ শৈশবের দৈহিক এবং যে সামাজিক ও ভাষাগত যে বৈশিষ্ট্য রয়েছে বা বিকাশজনিত যে বৈশিষ্ট্য রয়েছে, বা কোন শৈশবের 0 থেকে 2 বছরে কীভাবে দৈহিক বিকাশটা হচ্ছে কোন সময়, বা কীভাবে সামাজিক বিকাশটা হচ্ছে কোন সময়, বা ভাষাগত বিকাশটা কোন সময় কেমন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে সেই দুটো ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা কিন্তু বুঝতে তোমাদের অনেক বেশি ইজি হবে, আরও বেশি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকে আলোচনা করব মানসিক ও প্রাক্ষোভিক বিকাশজনিত বৈশিষ্ট্য। তাহলে কিন্তু আমাদের শৈশবের যে অর্থাৎ শৈশবের অর্থাৎ ইনফ্যান্সির যে ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো, সেই টপিকটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকের এই আলোচনাতে যাওয়ার পূর্বে বলবো বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা masterofjobs.com এ ভিজিট করো। masterofjobs.com ওয়েবসাইটটিতে গিয়ে তোমরা কিন্তু প্রাইমারি টেট রিলেটেড যে কোর্সটি রয়েছে সেই কোর্সটি পারচেস করতে পারবে এবং সেখানে নিয়মিত মক টেস্ট দিতে পারবে এবং তোমাদের প্রিপারেশন কেমন রয়েছে বা আরও কীভাবে প্রিপারেশনকে তোমরা ভালো করতে পারবে সেটা তোমরা সেখানে জানতে পারবে। তো দেরি না করে তোমরা কোর্সটি পারচেস করো এবং তোমাদের প্রিপারেশনকে আরও বেশি স্ট্রং করে তোলো। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক, অর্থাৎ শৈশবের যে আমরা দেখলাম যে কগনিটিভ অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, তার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য কিন্তু আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে আমরা আগের দিনও দেখেছিলাম আগের দুটো ভিডিওতে জীবন বিকাশের এই স্তরটা, জীবন বিকাশের এই স্তরটা কিন্তু আগেই বলেছিলাম যে সব থেকে বেশি ব্যবহৃত স্তর। তো আমরা শৈশবে আছি, অর্থাৎ এই শৈশব বা ইনফ্যান্সিতে এটা 0 থেকে 2 বছর, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যে শৈশব কিন্তু 0 থেকে 2 বছর পর্যন্ত শৈশবকাল বলা হয়, ইনফ্যান্সি বা শৈশবকাল। তো এরই দৈহিক বৈশিষ্ট্য আমরা অলরেডি জেনে ফেলেছি এবং আমরা কি যে সামাজিক ও ভাষাগত যে বিকাশগত যে বৈশিষ্ট্য রয়েছে কীভাবে হচ্ছে ভাষাগত বিকাশ, কীভাবে সামাজিক বিকাশ হচ্ছে সেটাও জেনে রেখে ফেলেছি। তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে মানসিক এবং প্রাক্ষোভিক বিকাশ সেটা কীভাবে হচ্ছে সেটাই আজকে দেখবো। চলো, তো মানসিক বিকাশ অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট শৈশবে কীভাবে হয়। শৈশবে শিশুর বিভিন্ন ধরনের মানসিক বিকাশের স্তর দেখা যায়। পিয়াজেটের মতে এই স্তরমূলক দিকগুলি হল, অর্থাৎ পিয়াজেট এই যে পিয়াজে তিনি কিন্তু শৈশবের যে তিনি কিছু বিকাশমূলক স্তরের কথা বলেছেন এই শৈশবে 0 থেকে 2 বছরের মধ্যে, সেই স্তরগুলোতে কী ধরনের বিকাশ হয় চলো দেখি। তো বলছে প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়া অর্থাৎ জন্মের সময় শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় থাকে এবং কিছু দৈহিক কার্যাবলী সম্পন্ন করতে সক্ষম হয়। তো বলছে জন্মের সময় থেকে শুরুতেই শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় থাকে এবং তার জন্য কী হয় শিশু কিছু দৈহিক কাজকর্ম করতে, অর্থাৎ অঙ্গ সঞ্চালকমূলক কাজকর্ম করতে কিন্তু শিশু সক্ষম হয়। যেমন কী বলছে এখানে, আঁকড়ে ধরা, চষা ইত্যাদি। তো আমরা তুমি যদি ছোট বাচ্চাকে দেখো তাহলে জন্মানোর সময় কিন্তু তার জন্মানোর সময় বা দু পাঁচ দিন পর কিন্তু শিশু এই সমস্ত কাজগুলো করে থাকে, চষা আঁকড়ে ধরা। তো এটা বলছে যে প্রতিবর্ত ক্রিয়া, এটা জন্মের সময় থেকেই কিন্তু এই ইন্দ্রিয়টা সক্রিয় থাকে বলে কিন্তু এই দৈহিক কাজকর্মে কিন্তু শিশু করতে পারে, এটাই পিয়াজে বলছেন এখানে বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট দেখবো কী বৈশিষ্ট্য রয়েছে, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। তো কী বলছে, শৈশবে শিশুদের কোনো একটি আচরণ একইভাবে বারবার করতে দেখা যায় যাকে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া বলে। পুনরাবৃত্তিমূলক মূলক ক্রিয়া কি, একটা জিনিস বারবার করা, বারবার, তো সেটাই হচ্ছে পুনরাবৃত্তি করা। তো এই প্রক্রিয়া 3 ধরনের হয়, অর্থাৎ শিশুরা যে পুনরাবৃত্তিমূলক আচরণ করছে সেই আচরণ কিন্তু 3 ধরনের হয়। তো সেই 3 ধরনের কী কী আচরণ দেখে নি। বলছে প্রথমে অর্থাৎ 0 থেকে 2 বছর তো শৈশব, তার মধ্যে 1 থেকে 4 মাস, প্রথমের যেই 1 থেকে 4 মাস রয়েছে সেই 1 থেকে 4 মাস কী করছে শিশুরা নিজের শরীরের কোনো অংশের সাথে পুনরাবৃত্তি করে থাকে। যেমন আঙুল চষা, নিজের শরীরের কোনো অংশ অর্থাৎ আঙুলের সাথে তারা কিন্তু পুনরাবৃত্তি বারবার আঙুল চুষতে থাকে, থাম শাকিং যেটাকে বলে আঙুল চুষতে থাকে। তো এই পুনরাবৃত্তিমূলক কাজ কিন্তু শিশুরা করে থাকে 1 থেকে 4 বছর বয়সে। নেক্সট দেখব
দুই নম্বর হচ্ছে কি, 4 থেকে 8 মাস, তাহলে ওটা দেখলাম 1 থেকে 4 মাস, 2 4 থেকে 8 মাসে কি করছে, 4 থেকে 8 মাসে শিশু বাইরের কোনো বস্তু নিয়ে পুনরাবৃত্তিমূলক আচরণ করে, যেমন কি ঝুনঝুনি বাজানো, অন্য কোনো খেলনা বাজানো ইত্যাদি। তো এইটা নিয়ে পুনরাবৃত্তিমূলক কাজ দেখতে পাওয়া যায়। আর কি দেখা যায় 3 নম্বরে, তো 12 থেকে 18 মাস বলছে যে 12 থেকে 18 মাস সময়কালটা রয়েছে। তো এই সময় কি হয় যে বলছে শিশু চেষ্টা করে নতুন কোনো কাজ করতে এবং তার ফলাফল অন্য কাজে একই হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে। অর্থাৎ এই সময় শিশু কিছুটা সচেতন হয়ে যায় এবং সে কি করে যে কোনো কাজ করে, নতুন কোনো কাজ করে এবং তার ফলাফল অন্য একটা যে আগে কাজ করেছিল সেই কাজের সঙ্গে একই হচ্ছে কিনা সেটা কিন্তু সে দেখতে চায় বা পর্যবেক্ষণ করতে চায়। যেমন ধরো শিশুর হাতে যদি কোনো বাসন থাকে, হাতে বাটি হোক, থালা হোক, চামচ হোক, সেটা কিন্তু সে ফেলে দেয়, তাহলে কি হয় তার ফলে শব্দ হয়, বাসন ফেলে দিলে কি হবে শব্দ হবে। তো শব্দ হওয়ার ফলে বস্তু কিন্তু চেষ্টা, মানে শিশু কিন্তু চেষ্টা করবে অন্য একটা যদি তার হাতে বস্তু থাকে সেই বস্তুটাকেও ফেলে দেওয়ার চেষ্টা করবে, বা অন্য কোনো যে কোনো জিনিস দেখলে কিন্তু তখন সে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবে এবং দেখবে যে সেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে কি না। যদি শব্দ উৎপন্ন হয় তাহলে সে ভাববে হয়তো সেই জিনিসটাও একই, তো সেই জিনিসটা কিন্তু সে দেখার চেষ্টা করে। তো এই ধরনের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া কিন্তু শিশু করে থাকে। তো এই ধরনের পুনরাবৃত্তিমূলক ক্রিয়া কিন্তু শিশু করে থাকে। নেক্সট কি দেখছি, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা। অর্থাৎ শিশু জন্মের পর কিছু স্থায়ী অস্তিত্ব আছে যা তা বুঝতে পারে না। অর্থাৎ শিশু জন্মের পর যে কোনো কিছু স্থায়ী অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। স্বাভাবিক ব্যাপার যে জন্মের সময় কোনো কিছু যে স্থায়ী সেটা বোঝা একটা ডিফিকাল্ট ব্যাপার, সে কি বুঝতে পারবে, সে বুঝতে নিশ্চয়ই পারবে না, জন্মের সময় কোনো শিশুই পায় না। তার তো সঠিকভাবে চোখ নাক চোখ ফুটে না, মানে সে ভালোভাবে কোথায় কোন দিক থেকে কোন আওয়াজ আসছে সেই জিনিসই বুঝতে পারে না, তাহলে কোনো জিনিস যে স্থায়ী আছে সেই বিষয়টা সে কী করে বুঝবে। তবে এই স্তরের শেষের দিকে বস্তু স্থায়িত্ব সম্পর্কে তার ধারণা হয়। অর্থাৎ কি বলেছি, শৈশব কি 0 থেকে 2 বারবার বলেছি। তো এই স্তরের প্রথম দিকে কিন্তু এই শিশুর যে কোনো বস্তু যে স্থায়ী সেটা সম্পর্কে শিশুর ধারণা থাকে না, কিন্তু এই স্তরের শেষের দিকে অর্থাৎ প্রায় 2 বছরের কাছাকাছি যখন শিশু চলে যায় তখন কি হয় দেখা যায় যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তার অল্প অল্প ধারণা তৈরি হয়। বস্তু যে সে বস্তুটা যে স্থায়ী রয়েছে সেটা সম্পর্কে তার কিন্তু ধারণা কিন্তু তৈরি হবে। আর কি হতে দেখা যাচ্ছে যে আর দেখবো আমরা যে এখানে দেখবো যে কল্পনা ছলে খেলা। অর্থাৎ কি বলছে, এই স্তরে কি করে শিশু, শিশুরা সারাদিন কার্যকলাপে কল্পনা করে, খেলাচ্ছলে অভিনয় করে। এবং এই স্তরে কি বলছে, কার্যকলাপ করে, কল্পনা করে, খেলাচ্ছলে অভিনয় করে। তো এই স্তরে শিশুর কাজই হচ্ছে খেলাচ্ছলে অভিনয় করা এবং খেলাধুলো এইগুলো। তো এইভাবে কিন্তু শিশুর মানসিক বিকাশ কিন্তু ঘটতে থাকে, এইভাবে শিশুর কিন্তু মানসিক বিকাশ ঘটতে থাকে। আর কি বলেছিলাম, প্রাক্ষোভিক বিকাশ। এবারে তাহলে দেখবো যে প্রাক্ষোভিক বিকাশটা শিশুর কীভাবে হচ্ছে। প্রাক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, তো এই প্রাক্ষোভিক বিকাশ শিশু জন্ম থেকে কিন্তু শুরু করে থেকে শুরু হয়ে যায়। জীবন বিকাশের প্রতিটা স্তরে কিন্তু প্রাক্ষোভিক বিকাশ ঘটে, জীবনের বিকাশের প্রত্যেকটা স্তরে কিন্তু প্রাক্ষোভিক বিকাশ ঘটে, সেটা শৈশব হোক, কৈশোর হোক, বাল্যকাল হোক বা প্রাপ্তবয়স্ক হোক, যে কোনো বা বয়ঃসন্ধিকাল, যে কোনো স্তরেই কিন্তু এই প্রাক্ষোভিক বিকাশটা কিন্তু ঘটতে দেখা যায়। ওয়াটসন কি বলছেন, ওয়াটসনের মতে বলা হচ্ছে যে ওয়াটসন তিনি বলছেন যে প্রাক্ষোভিক বিকাশের ক্ষেত্রে তার ধারণা বলছেন, মানুষ জন্মের সময় কেবল 3 ধরনের প্রক্ষোভ, রাগ, ভয় এবং ভালোবাসা নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে কি বলছেন তিনি, ওয়াটসন বলছেন যে মানুষ জন্মের সময় কেবল 3 ধরনের প্রক্ষোভ, রাগ, ভয় এবং ভালোবাসা, এই 3টে মাত্র প্রক্ষোভ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। এবং কি এই স্তরের শেষে অর্থাৎ 0 থেকে 2 বছর, হতে 2 বছরের কাছাকাছি যখন যায় তখন কিন্তু শিশু প্রক্ষোভে আরও কিছু অ্যাড হয়, আরও কিছু প্রাক্ষোভিক বিকাশ তার হয় শিশুর, তার মধ্যে কী হয়, হিংসা, ঘৃণা, আনন্দ, খুশি ইত্যাদির প্রকাশ ঘটে। তাহলে আমরা কি দেখছি যে জন্মের সময় শিশু কেবল 3 ধরনের প্রক্ষোভ, রাগ, ভয় এবং ভালোবাসা, এই 3টে নিয়েই জন্মগ্রহণ করে। আমি, তুমি বা অন্য কোনো শিশু, যে কোনো শিশুই হোক না কেন, জন্মের সময় কিন্তু রাগ, ভয়, ভালোবাসা, এই 3টে নিয়েই জন্মগ্রহণ করছে। এটা কেউ বলছেন, ওয়াটসন বলছেন এটা, এবং সত্যি এটাই যে শিক্ষাবিদ ওয়াটসন যেটা বলেছেন এটাই কিন্তু হয়ে থাকে। রাগ, ভয়, ভালোবাসা নিয়ে সাধারণত শিশুরা জন্মগ্রহণ করে, কিন্তু পরে যে দেখতে পাই আমরা অন্যান্য প্রক্ষোভগুলো, হিংসা, ঘৃণা, আনন্দ, খুশি, এগুলো কিন্তু আস্তে আস্তে এই প্রক্ষোভগুলোর বিকাশ ঘটতে দেখা যায়। এবং এটা কি 2 বছরের, প্রায় 2 বছরের কাছাকাছি যখন শিশু যায় সেই সময় কিন্তু এই হিংসা, ঘৃণা, আনন্দ এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়।
ঠিক আছে। তো তাহলে এই ধরনের মানসিক বিকাশ ও প্রাক্ষোভিক বিকাশ আমরা দেখতে পাচ্ছি যে শিশু 0 থেকে 2 বছরে অর্থাৎ শৈশবে কিন্তু হচ্ছে। তাহলে এই 3টে পার্টে অর্থাৎ আগের 2টো ভিডিওতে এবং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে শিশুর দৈহিক বিকাশ কিভাবে হচ্ছে, শিশুর মানসিক বিকাশ কিভাবে হচ্ছে, শিশুর সামাজিক বিকাশ কিভাবে হচ্ছে, শিশুর ভাষাগত বিকাশ কিভাবে হচ্ছে এবং শিশুর প্রাক্ষোভিক বিকাশ কিভাবে হচ্ছে। এবার এখানে বলেছি যে 0 থেকে 2 বছরে শিশুর নৈতিক বিকাশটা সেরকম হয় না, ঠিকঠাক হয় না বা নৈতিক বিকাশ হয় না বললেই চলে। তাহলে এই বিকাশগুলো, বিকাশের বিভিন্ন দিকগুলো তোমরা জানলে যে কিভাবে কোন স্টেজে 0 থেকে 2 বছরে কি কখন কি বিকাশ হচ্ছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো তো এই 3টে পার্ট থেকে অর্থাৎ শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্য থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে বা যে যে কোশ্চেনগুলো তোমাদের প্রাইমারি টেটের পরীক্ষায় থাকতে পারে সে কোশ্চেনগুলো এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। চলো সে কোশ্চেনগুলো কী কী সেটা দেখে নিই। তো বন্ধুরা দেখো তোমাদের স্ক্রিনে কোশ্চেন চলে এসছে। তো প্রথম কোশ্চেন কী বলছে যে জন্মের সময় শিশুদের গড় ওজন কত হয়, জন্মের সময় শিশুদের গড় ওজন কত হয়, বলছে 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গিয়ে 3 কেজি। আসলে শিশুদের গড় ওজন হয় 2.5 থেকে 3 কেজি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে। প্রায় 2.5 থেকে 3 কেজির মধ্যে কিন্তু প্রত্যেকটা শিশুর ওজন হয়। তো এটা গিয়ে 3 কেজি গিয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে যে জীবন বিকাশের স্তর অনুযায়ী শৈশবের বয়সসীমা কত, অর্থাৎ তোমাদের এটাই পড়াচ্ছি জীবন বিকাশের স্তর। তো এই স্তর অনুযায়ী শৈশবকালে যে বয়সসীমা রয়েছে সেটা বারবার বলেছি তোমাদের যে শৈশবকালের বয়সসীমা হচ্ছে 0 থেকে 2 বছর। এটা খুব ইজি ব্যাপার যে ইনফ্যান্সি বা শৈশবকালের বয়সসীমা 0 থেকে 2 বছর। তো এই 0 থেকে 2 বছর হয়ে যাবে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে, শৈশবে অর্থাৎ 0 থেকে 2 বছর বয়সে একটি শিশুর যে বিকাশটি ঘটে না সেটি হচ্ছে। তো বলছে যে 0 থেকে 2 বছরের মধ্যে শিশুর কোন বিকাশটা ঘটে না, ঘটে না। দৈহিক বিকাশ দেখেছি আমরা, আলোচনা করেছি থিওরি ক্লাসে, তোমাদেরকে পড়িয়েছি দৈহিক বিকাশ কিভাবে হচ্ছে, তাহলে দৈহিক বিকাশ হয়। তাহলে প্রাক্ষোভিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশও আজকের টপিকে পড়ালাম, তোমাদের প্রাক্ষোভিক বিকাশও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সামাজিক বিকাশ সেটা পড়িয়েছি তার আগের টপিক অর্থাৎ সেকেন্ড টপিকে, পার্ট 2তে পড়িয়েছিলাম যে সামাজিক বিকাশ কীভাবে হচ্ছে সেটাও দেখেছো। কিন্তু বলেছি তোমাদেরকে 0 থেকে 2 বছরে কিন্তু তোমাদের বলেছি যে নৈতিক বিকাশ কিন্তু শিশুদের ভালো মন্দ বোঝার ক্ষমতা, ঠিক ভুল বোঝার ক্ষমতা ততটা জেগে ওঠে না, অর্থাৎ নৈতিক বিকাশ হয় না বললেই চলে বা নৈতিক বিকাশ হয় না। তাহলে এই নৈতিক বিকাশ হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার একদম। তাহলে এখানে নৈতিক বিকাশ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে এসছে স্ক্রিনে, বলছে যে শৈশবে শিশুদের দৈহিক বিকাশ ঘটে খুব মন্থর গতিতে, মাঝারি গতিতে, দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। তো বলেছি বারবার তোমাদেরকে যে শৈশবে দৈহিক বিকাশ কিন্তু খুব দ্রুত গতিতে হয়, তাহলে এটা হয়ে যাবে গিয়ে সঠিক অ্যান্সার। শৈশবে দৈহিক বিকাশ খুব দ্রুত গতিতে হচ্ছে, তার সঙ্গে অঙ্গ সঞ্চালনমূলক বিকাশও কিন্তু ঘটতে দেখা যায়। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, সাধারণত 2 বছর বয়সে শিশুদের দৈহিক উচ্চতা হয়, সাধারণত 2 বছর বয়সে শিশুদের দৈহিক উচ্চতা কত হয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 32 থেকে 34 ইঞ্চি, এটা হয়ে যাবে গিয়ে সঠিক অ্যান্সার, 32 টু 34 ইঞ্চ। নেক্সট কোশ্চেন হচ্ছে, মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত মাংসপেশির বৃদ্ধিকে কি বলা হয়, অর্থাৎ এই মস্তিষ্ক থেকে শুরু করে নিচের দিকে অর্থাৎ পায়ের আঙুল পর্যন্ত বৃদ্ধিকে কি বলা হয়। তো এটাকে বলা হচ্ছে সেফালোকোডাল টেন্ডেন্সি। আগে পড়িয়েছিলাম যখন তোমাদের দৈহিক বিকাশ পড়িয়েছি সেখানেই বলেছি মাংসপেশির বৃদ্ধিতে যে সেফালোকোডাল টেন্ডেন্সি কি, প্রক্সিমেডিস্টাল টেন্ডেন্সি কি বলেছিলাম। তো এই সেফালোকোডাল টেন্ডেন্সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রক্সিমেডিস্টাল টেন্ডেন্সিতে কি হয়, মধ্যবর্তী কোনো স্থান থেকে কিন্তু মাংসপেশির বৃদ্ধি হতে শুরু করে, কিন্তু সেফালোকোডাল টেন্ডেন্সিতে বারবার বলেছি যে মস্তিষ্ক থেকে শুরু করে নিচের দিকে হতে থাকে। তো এই সেফালোকোডাল টেন্ডেন্সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, 1 বছর বয়সে শিশু বলতে পারে 2 থেকে 3টি শব্দ, 5 থেকে 6টি শব্দ, 8 থেকে 10টি শব্দ, 12 থেকে 15টি শব্দ। না, শিশু এতগুলো বলতে পারে না 1 বছর বয়সে, শিশু বলতে পারে 2 থেকে মাত্র 3টি শব্দ বা 4টি শব্দ, এটা হয়ে যাবে গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, স্বাভাবিক শিশুরা বসতে শেখে কখন, 4 মাস বয়সে, 6 মাস বয়সে, 9 মাস বয়সে, 11 মাস বয়সে। সঠিক উত্তর হয়ে যাবে 6 মাস বয়সে শিশুরা বসতে শেখে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হচ্ছে, 8 মাস বয়সের কাছাকাছি সময়ে শিশু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিশ্রিত এক ধরনের শব্দ উচ্চারণ করে, তাকে কি বলে। তো তাকে বলা হচ্ছে ব্যাবলিং, ব্যাবলিং বলা হচ্ছে। 8 মাস বয়সে শিশু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিশ্রিত শব্দ উচ্চারণ করে, যেটাকে বলে ব্যাবলিং, ব্যা 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 ন্যা ন্যা ন্যা, এইরকম টাইপের লাইক দিস এই ধরনের উচ্চারণ করতে থাকে। তো এটাকে ব্যাবলিং বলে, তো ব্যাবলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, স্বাভাবিক শিশুরা হামাগুড়ি দিতে শেখে কখন? তো স্বাভাবিক শিশুরা হামাগুড়ি দিতে শেখে 10 মাস বয়সে। এই 10 মাস বয়সে কিন্তু শিশুরা হামাগুড়ি দিতে শেখে, ঠিক আছে? এটা হয়ে যাবে গিয়ে সঠিক অ্যান্সার। 11 নম্বর প্রশ্নে কি বলছে, 2 বছর বয়সে শিশু শেখে মোটামুটি কি 100টি শব্দ, 200টি শব্দ, 300টি শব্দ নাকি 500টি শব্দ? তো 2 বছর বয়সে শিশু শেখে 200টি শব্দ, 200টি বা তার বেশি। অর্থাৎ 200 থেকে যদি আমরা বলি 250টি শব্দ তাহলে সেটাও ঠিক হবে। তো এই 200 থেকে 250টি শব্দ কিন্তু শিশু শিখে 2 বছর বয়সে মোটামুটি। 12 নম্বর কোশ্চেন কি বলছে, স্বাভাবিক শিশুরা নিজে নিজে দাঁড়াতে পারে কত বছর বয়সে? তাই তো, 6 মাস বয়সে নাকি 1 বছর বয়সে নাকি 1.5 বছর বয়সে নাকি 2 বছর বয়সে? তো স্বাভাবিক শিশুরা নিজে নিজে দাঁড়াতে পারে, সেটা অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার 1.5 বছর বয়সে। 1.5 বছর বয়সে নিজে নিজে দাঁড়াতে শিখে শিশুরা। তো নেক্সট কোশ্চেন কি বলছে, 13 নম্বর কোশ্চেনে বলছে, শিশু জন্মের সময় নিম্নলিখিত কোন প্রক্ষোভটি নিয়ে জন্মগ্রহণ করে না, কোন প্রক্ষোভটি নিয়ে জন্মগ্রহণ করে না? তাহলে এখানে কি আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম যে রাগ, ভয়, ভালোবাসা, এই 3টে নিয়ে কিন্তু শিশু জন্মগ্রহণ করছে জন্মানোর সময়। পরবর্তীকালে কি হিংসা, আনন্দ, খুশি, ঈর্ষা, এই জিনিসগুলো কিন্তু, এই প্রক্ষোভগুলো কিন্তু তৈরি হচ্ছে। তাহলে হিংসা হচ্ছে জন্মানোর সময় নিয়ে তৈরি করে না, পরবর্তীতে শিশু এই প্রক্ষোভটিকে অর্জন করে বা এই বিকাশটা, শিশুর প্রাক্ষোভিক বিকাশটা ঘটে। তাহলে হিংসা হয়ে যাবে এখানে গিয়ে কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা কি আছে, বলছে স্বাভাবিক শিশুরা হাঁটতে শেখে, তো শিশুরা কখন হাঁটতে শেখে? শিশুরা মোটামুটি 1.5 বছর বয়স থেকে কিন্তু হাঁটতে শিখে যায়, দাঁড়াতেও শেখে। দাঁড়াতে মোটামুটি 1 বছর বয়স থেকে বললেই বলা যায় যে দাঁড়াতে শিখে যায়, 1 বছর বয়স থেকে, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যেই প্রায়, এগুলো প্রায় বলা যায়। 1.5 বছরেই যে হাঁটবে তা কিন্তু নয়, প্রায়। কেউ 14 মাসেও হাঁটতে পারে, কেউ 13 মাসেও হাঁটতে শিখে যায়, বা কেউ তার একটু পরেও শিখে যায়। তো এগুলো প্রায় বলা চলে। তো 1.5 বছর বয়সে প্রায় কিন্তু শিশু, স্বাভাবিক শিশুরা হাঁটতে শিখে যায়। আর দাঁড়াতে বলতে 1 বছরের কিছুটা পর থেকে, 1 বছর 2 মাস বা 1.5 বছর এরকম দাঁড়াতে শিখে যায় শিশুরা, এবং 1.5 বছরে কিন্তু হাঁটতে শিখে যায়। তো 1.5 বছর হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন, তো 15 নম্বর কোশ্চেন বা আজকের লাস্ট কোশ্চেন, তো কি বলছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, তো লাস্ট কোশ্চেন কি রয়েছে সেটা হচ্ছে, শিশু তার মাকে চিনতে পারে কখন? জন্মের সাথে সাথেই? না, জন্মের সাথে সাথে শিশু কখনোই মাকে চিনতে পারে না, 1 মাস বয়সে, 2 থেকে 3 মাস বয়সে, 7 মাস বয়সে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 থেকে 3 মাস বয়সে কিন্তু শিশু তার মাকে হালকা হালকা চিনতে পারে, এবং 7 মাস বয়সে তো সে ভালোভাবেই চিনে যাবে মোটামুটি। তো 2 থেকে 3 মাস বয়সে কিন্তু শিশু মাকে চিনতে শুরু করে বা চিনতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টপিকের উপর 15টি কোশ্চেন, যেখান থেকে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যেগুলো যেগুলো তোমরা যদি ভালোভাবে আমাদের থিওরি ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের কাছে খুবই ইজি মনে হবে, এবং তোমরা সহজেই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে এবং মেমোরাইজ করতে পারবে। এবং যারা আগের থিওরি ক্লাসগুলো দেখোনি তাদের কাছে এই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে খুবই ইজি মনে হবে। তো এই 15টি কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিন্তু প্রাইমারি টেটের পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে কোনো একটা কোশ্চেন। তো নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব, আমাদের তো শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্যটা শেষ হয়ে গেল, নেক্সট যে ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাল্যকালের বিকাশজনিত বৈশিষ্ট্য, অর্থাৎ ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ চাইল্ডহুড। বাল্যকালের বিকাশজনিত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা যে ভিডিওগুলো মিস করে গেছো বা স্কিপ করে গেছো সেই ভিডিওগুলো দেখতে থাকো এবং ওয়েট করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।